করে আবার উপস্থাপনের জন্য বলা হয়েছে। দ্বিতীয় বিষয়টি ছিল জাতীয় পরিকল্পনা উন্নয়ন একাডেমি আইন 2024-এর খসড়া নীতিগত অনুমোদন। এটা আপনারা জানেন যে আমাদের নীল খেতে একাডেমি একটি পরিবর্তন করে নতুন একটি আইন করার জন্য তারা উপস্থাপন করেছিল। এটা জনপ্রশাসন মন্ত্রণালয়, কিন্তু ওখানে আলোচনার প্রেক্ষিতে এটাকে প্রত্যাহার করে নেওয়া হয়েছে, তৃতীয় যে বিষয়টি ছিল বাংলাদেশ উজবেকিস্তানের মধ্যে স্বাক্ষরের লক্ষ্যে দ্বিপাক্ষিক বিমান চলাচল সংক্রান্ত চুক্তির খসড়া অনুমোদন। এটি উদ্যোক্তা ছিল বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়। এইটি আমাদের সর্বসম্মততে অনুমোদন লাভ করেছে। এই চুক্তির আওতায় এখন উজবেকিস্তানের সাথে আমাদের সরাসরি বিমান চলাচল কার্যক্রম শুরু হবে। আপনারা জানেন যে 1993 সালে একটা চুক্তির মাধ্যমে এটা জার্নিটা শুরু হয়েছিল, তারপর 2005 সালে এসে এটি বন্ধ হয়ে যায়। এখন নতুনভাবে শুরু করার জন্য উজবেকিস্তানের পক্ষ থেকে আগ্রহ প্রকাশ করার প্রেক্ষিতে দুই পক্ষ মিলে এই খসড়াটি চুক্তি করেছে। এবং এই চুক্তির ক্ষেত্রে এখন সর্বশেষ যে ইন্টারন্যাশনাল যে স্ট্যান্ডার্ড দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি করেছে সেইটাকে অনুসরণ করা হয়েছে। এবং এই চুক্তির আওতায় আমরা ফিফথ ফ্রিডম পর্যন্ত মানে এটা পাবো। ফিফথ ফ্রিডমটা হলো, আপনারা জানেন যে বিমান চলাচলের এক এক ফ্রিডমের একটা লেভেল আছে। ফিফথ ফ্রিডমটা হলো যে আমার এখান থেকে যাত্রী যদি এখান থেকে উদাহরণ বোঝার জন্য এখান থেকে একটা তৃতীয় একটা দেশে সে যা যেতে পারে, সেখান থেকেও আবার যাত্রী তুলে তারপর নিয়ে যেতে পারে। এটা না থাকলে সাধারণত অন্য জায়গায় থামবে, কিন্তু ওখান থেকে সে যাত্রী নিতে পারে, অন্য জায়গায় যাত্রী বহন করতে পারে না। তো তার মানে এই চুক্তিটা অনেক ব্রডার হয়েছে আর কি, সেই ব্যবস্থাটা এখানে রাখা হয়েছে। আরেকটি বিষয় ছিল, চতুর্থ যে বিষয়টা ছিল, আমরা যেটা জানেন যে জাতীয় পাবলিক সার্ভিস দিবস আমরা 23 জুলাই প্রতি বছর আমরা প্রতিপালন করি। এটি খ শ্রেণীভুক্ত একটি বিষয় ছিল, তো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এটি ক শ্রেণীভুক্ত অন্তর্ভুক্ত করার জন্য প্রস্তাব করা হয়েছিল। তো আলোচনার একটা পর্যায়ে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এই চারটি ছিল আমাদের মূল আলোচনা। তারপর বাকি দুটো ছিল মাননীয় মন্ত্রীগণের বিদেশ সফরের অবহিত কর্ম সংক্রান্ত। প্রথমটি ছিল প্যারিসে বিল্ডিং অ্যান্ড ক্লাইমেট গ্লোবাল ফোরামে মাননীয় মন্ত্রী গৃহাণ গণপূর্ত মন্ত্রী ভিজিট করেছেন, সেটা এবং আরেকটা হলো নৌপরি মন্ত্রণালয় প্রতিমন্ত্রী নেপাল ভুটান সফর করেছেন, সেটা অবহিত এই বিষয়গুলো আজকে আলোচনা হয়েছে। ওইটা তারা প্রত্যাহার করে নিয়েছে, পরবর্তী সময় তুলবেন বা এটা তারা সিদ্ধান্ত নেবেন, ওটা পুনঃ আলোচনা করতে বলা হয়েছে। হ্যাঁ না, এর বাইরে আজ কোনো আলোচনা হয়নি, না বিশেষ কোনো নির্দেশ। আরেকটা হলো যে আমাদের ওখানে যেটা হয়েছে যে আপনারা জানেন যে আমাদের সুন্দরবনের যে আগুন লেগেছিল আমাদের কালচার হয়ে সে ওখানে সে আগুনের সর্বশেষ অবস্থা আমি জানতে চেয়েছেন। আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থাকাটা অবহিত করেছেন সর্বশেষ পরিস্থিতি। হ্যাঁ না আর কোনো বিশেষ কোনো বিশেষ নিয়ে কোনো আলোচনা হয় আজকে। হ্যাঁ না মানে এই প্রসঙ্গটা নিয়ে আলোচনা আসে যে আর কোনো বিষয় নিয়ে আলোচনা হয়নি, যেটা আমি বললাম আজকে জি ক্যাবিনেটকে ওইটা পরিস্থিতি এখন সর্বশেষ পরিস্থিতি ওনাকে ক্যাবিনেটকে মানে ষষ্ঠ মন্ত্রী মহোদয় জানিয়েছেন। সর্বশেষ পরিস্থিতি উনি যেটা জানিয়েছেন যে আগুন নিয়ন্ত্রণে আছে, আগুন 100% নিভে গেছে এরকম ভাবে না, নিয়ন্ত্রণে আছে মানে এখন কন্ট্রোল করা গেছে, কোয়ার্ডন করা গেছে। ওরা আগামী কয়েকদিন একটা অবজারভেশন রাখবেন হেলিকপ্টার এবং তারা দেখবেন যে এটি আবার বনের আগুন কিন্তু স্বাভাবিক আগুন নয়, আপাতদৃষ্টে মনে হয় যে নিভে গেছে, কিন্তু আপনার কোনো একটা দিয়ে মানে লতা দিয়ে হয়তো আগুনটা অনেক দূর পর্যন্ত চলে যায়, পরে কিন্তু আবার এটা জেগে ওঠে আর কি। তো বনের আগুন নিভানোর ক্ষেত্রে আপনার সাথে সাথে ডিক্লেয়ার করা যায় না, তো এই জন্য তারা এখন ওখানে ক্লোজ মনিটরিং অবজারভেশনে রাখবেন আগামী কয়েকদিন, তারপর তারা ডিক্লেয়ার করবেন।
না, উনি অবৈধ উনি সন্তোষ প্রকাশ করেছেন যে কার্যক্রমের ব্যাপারে, কারণ আপনারা জানেন যে ফায়ার সার্ভিসের পুরো টিম ওখানে বেশ কাজ করছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, স্থানীয় জনগণ, প্রায় 55 জন ফায়ার সার্ভিসের ফুল টাইম ওয়ার্কাররা কাজ করেছেন এবং প্রায় 150-এরও বেশি ভলান্টিয়ার কাজ করেছেন। আপনার প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার দূরে ছিল পানির উৎস, সেখান থেকে পাওয়ার পাম্পের মাধ্যমে পানি এনে এখানে ব্যবহার করা হয়েছে। অনেক কষ্টে, অনেক পরিশ্রম তারা করেছেন এবং রাত, প্রথম তো ওইখানে গভীর জঙ্গল, সুতরাং রাতে কাজ করা যায়নি, দিনে দিনে কাজ করতে হয়েছে। ওখানে তো আরও অনেক রিস্কও ছিল, তাই না? মানে সবগুলো মিলিয়ে তারা খুব বড় চ্যালেঞ্জিং টাস্ক তারা কমপ্লিট করেছেন আজকের জন্য, তারা আমি মনে করি যে ধন্যবাদ পাওয়ার যোগ্য। ধন্যবাদ। মন্ত্রিসভা বৈঠকে এটা নিয়ে আলোচনা হয়, আমি সেটাই বলছি, মন্ত্রিসভা বৈঠকে আর কোনো আলোচনা হয়। হ্যাঁ হ্যাঁ, না না অসুবিধা, কিন্তু আপনাকে ইন সামারি যেটা বলতে পারছি, এই বাইরে মন্ত্রিসভা এই আজকের এই আলোচ্য বিষয়গুলো আমি সবসময় আলোচনাতে আপনাদের বলি যে কোন বিষয়টা আলোচনা হয়েছে। এখন আপনি যাই বলবেন, আমি একটা কথাই বলবো, যা এর বাইরে আলোচনা হয়নি। না না, ঘটনা মানে ফায়ার সার্ভিসের যে কাজটা করেছেন সেইটাই নিয়ে বলছেন। না ঠিক আছে, না আর আর না, এটি স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় এখনও ওখানে বলেন, বলেছেন যে আগুনটা নিয়ন্ত্রণে আসছে, সেটা বলছে। ধন্যবাদ। না আগুন যেহেতু স্বরাষ্ট্রমন্ত্রী করছিল যেমন উনি করছেন, আগুনের কাজ তো উনি করছেন। ওটা সম্ভব।